نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نبينا محمد رسولنا محمد حبيبنا محمد شفيعنا محمد اللهم صل على أفضلنا محمد أكرمنا محمد أعظمنا محمد أشرفنا محمد اللهم صل على اللهم آمين
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين रब्बुल आलमीन जीवनटा मोदेर पापे पापे भरा दीन शरियातेर आलाप आलोचनार महफिले बसे तोमार शाही दरबारे दुखाना करे खाली हाथ उठिछि माबुद मेहरबान मेहरबानी करे तुमि आमादेर तमाम जिंदगीर गुना राशि के माफ कर दाओ रब्बुल आलमीन तुमी जुदी आमादेर के ताड़िए दाओ आसमाने जमीने के आछे आमादेर के क्षमा करे दीते पारे तुम्हें जदि ताड़िए दाओ माबूद लनकुना मिनल खासिरीन रब्बुल आलमीन पृथ्वीते जरा हक कथा बोलें हकेर जरा सहाज्य करें सत्येर जरा मदद करें अल्लाह तुम्हार जदि इच्छा है क़यामत पर्यन्त पृथ्वीते तुम्हें हक जिंदा रेखे देवे तुम्हार गाइबी मदद तुम्हें सत्येर सैनिकदेर नसीबे कबुल करे नाओ रब्बुल आलमीन असुस्थ जारा तादेरके तुम्हें शेफाय कामेला शेफाय कुल्लिया नसीब कर दाओ स्वदेशी विदेशी जे सब भाईरा मिले आजकेर मजलिसेर इंतजाम करेछेन रब्बुल आलमीन प्रत्येकेर मनेर नेक नियतके तुमि परिपूर्ण कर दाओ ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله सल्लल्लाहु अलैहि वसल्लम नहमदुहु व नुसल्लि अला रसूलिहिल करीम अम्मा बाद फऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम بسم الله الرحمن الرحيم هدى للناس وقال عليه الصلاة والسلام فقيه واحد أشد على الشيطان من ألف عابد وكما قال عليه الصلاة والسلام আজকের মাহফিলের নির্বাচিত সভাপতি সাহেব
আমন্ত্রিত দিগার ওলামায়ে হযরত, সমবেত আল্লাহওয়ালা শ্রোতা মণ্ডলী, প্রধান আসিনা দূরে অবস্থিত আল্লাহলি ধার্মিকা মা ও বোনেরা, এতক্ষণ ধরে আমাদের সকলেরই সেরে তাজ অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের সুপ্রিমো জামিয়া রহমানিয়ার মহামান্য পরিচালক, বঙ্গশ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফতি সাহেব হুজুর কিবলার কাছে খুব গুরুত্বপূর্ণ অশ্বনেছেন, হুজুরের পরে আমার অজকরাটা যদিও মজলিসের জন্য শোভনীয় না, তবু পরিবেশ পরিস্থিতির মোকাবেলায় কখনো কখনো হুজুরের পরে স্টেজে আসতে হয়। হুজুরের ওয়াজ আমি সামগ্রিকভাবে শেষের দিকে মিনিট দশ পনেরো শুনেছি, তাতেই মোটামুটি আমি বুঝে নিয়েছি যে হুজুরের আজকের বক্তব্যের বিষয়বস্তু কি ছিল। মোটামুটি এখন আমার পালা, যদি একটু ধৈর্য ধরে বসেন তাহলে কোরআন হাদিস, কোরআন হাদিসের গবেষণামূলক কিছু তথ্য আমিও আপনাদেরকে দিতে পারবো বলে খানিকটা আশাবাদী, বাকি আল্লাহর মোবারক মর্জি তিনি কবুল করুন, সকলে বলুন আমিন। একটু যেন ভাষায় জানো আজকে কিপন কিপন ভাব, একটু মন খুলে বলেন না আমিন, খানিকটা হয়ে যায়। আসলে একজন বক্তা যখন স্টেজ ছেড়ে নেমে যায় তো তারপরে মজলিস গড়তে আবার বেশ খানিকটা সময় যায়। কোরআন শরীফের ছোট্ট একটা অংশ পড়েছি, হাদিস শরীফের ছোট্ট একটা হাদিস পড়েছি, আস্তে আস্তে কিছু কথা বলবো, তবে আমার কতকগুলো অনুরোধ আছে। প্রথম একটা অনুরোধ হলো, কখন বসেছেন জানি না, তবে এতটুকু জানি যে মুফতি সাহেবের টাইম ছিল সাড়ে সাতটায়। আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে প্রতিদিন সকালবেলা কাজ হলো কার কোথায় দাওয়াত আছে, দাওয়াতগুলো টাইম সহ গ্রুপে দেওয়া, জনগণ দেখবে না তো আমরা পেয়ে যাব যে কার কোথায় দাওয়াত আছে। যদি কোথাও টাইম টাইম চেঞ্জ করার দরকার হয় কারণ খুব সহজে ম্যানেজ হয়ে যায়, আজকে কার কটা দাওয়াত, কার কখন টাইম আছে, এটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হলো, হকের সৈনিক যারা তাদের উপরে তো বালা মুসিবতটাও কম আসে না। নবীজি নিজেই বলেছেন, ইন্না আশাদাল বালাই আলাল আম্বিয়া ই আলাইহিমুসসালাম, নবীজি বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদ এসেছিল নবী রসুলদের উপরে। কেন?
আওয়াজ আসতেছে না খুব বড় বেশি? হ্যাঁ নবীদের উপরে সবচাইতে বেশি বালা মুসিবত বিপর্যয় এসেছিল। যদি জিজ্ঞেস করা হয় যে কেন, তারা কি অপরাধী ছিলেন, তো জবাব আসবে না। সত্যের প্রচার, সত্যের প্রসার, হকের প্রতিষ্ঠা, ন্যায় ইনসাফের ইকামাত, আদালতের প্রতিষ্ঠা করতে যেই পৃথিবীতে তাদের এত মুসিবত। জনগণের ভিতরে যে রেওয়াজটা থেকে যায়, যারা বসেছেন, আমার দুটো দাবি। প্রথম দাবি হলো, কারোর এস্তেঞ্জা যদি লাগে তাহলে এক্ষুনি উঠে ঘুরে আসে। ওয়াজ একবার শুরু হয়ে গেলে আপনি উঠতে পারবেন না। এই জুয়ান যুবক ছেড়ে ছেড়ে এত এস্তেঞ্জা লাগে কেন? আমার খুব সন্দেহ হয় যে উঠে বিড়ি টিড়ি খেয়ে আসে নাকি। দ্বিতীয় আর একটা প্রস্তাব, সেটা হলো ভাই, অশোনা আর বাদাম খাওয়া দুটো একসাথে হবে না। আপনি কোরআন শুনবেন, হাদিস শুনবেন, বাদামও খাবেন, এটা চলবে না। ওই যে বাদাম খেলে খড়খড় করে না, বড্ড ডিস্টার্ব। আচ্ছা আমি যদি অস করি আর বাদাম খাই, অসুবিধা হবে? খুব ডিস্টার্ব তো। নিজেকে দিয়ে সবসময় একটু ওজন করতে হয় যে হুজুর যদি বাদাম খায় আর রস করে, আমার কোনো ডিস্টার্ব যদি হয় তাহলে আমি বাদাম খেলি, হুজুরের ডিস্টার্ব হবে। এই জন্য যারা বসেছেন, মাঝ মিডিলে কাউকে উঠতে দেব না, জোর করে রাখছি নি, ভালোবেসেই বলছি যে আমি যতক্ষণ রস করব এক দেড় ঘন্টা, এই সময়টা একদম স্থির ভাবে একটু বসতে হবে। আবার একটু যদি উঠবার দরকার হয়, একটু চা খাবেন, এক কাপ চা খাবেন, একটা পান খাবেন, আমি নামবো, মাদিন সাহেব উঠবেন, সেই সময় চট করে খেয়ে এসে আবার বসে যাবেন। তবে অনুরোধ করছি, কেউ যেন বিড়ি খাওয়ার জন্য উঠবেন না। অনেক শ্রোতা আছে বিড়িলে মজলিসে আসে, বিড়ি ম্যাচ দেশলাই লিয়ে মজলিসে বসে গেল, খানিকক্ষণ অজনসিয়াত শুনে বড্ড নেশা লেগে গেছে, সাইডে যে একটা টেনে, হ্যাঁ আমি জলসা মজলিসে ঢোকবার সময় দেখেছি হুজুরের গাড়ি দেখে বিড়ি হাতে ফেলে দিচ্ছে। আমার ভয় করে কি হবে, কাইম সাহেবের ভয় করে কি হবে? অতাকশান, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, অতাকশান নাস আল্লাহু আহাক্কু আন তাখশাহু। আপনি মানুষের কেন ভয় করবেন? আপনি মানুষকে ভয় না করে মানুষের স্রষ্টা, মানুষের মালিক আল্লাহকে ভয় করুন। চলুন এই দুটো কথা একটু মাথায় রেখে চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, আয়াতটাতে আল্লাহ বলেছেন হুদাল লিং নাস, একটু সুবহান আল্লাহ পড়ে নেন। কোরআন শরীফটা আল্লাহ নাজিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। খুব একটা খুশি হননি নাকি? সবাই একটু মিলেমিশে বলেন সুবহান আল্লাহ। কোরআন তাবিজ কবজ করিলে গলায় দড়ি বেঁধে, সেই দড়িতে তাবিজ বেঁধে ঘুরবার জন্যে কোরআন নাজেল হয়নি। কোরআনের এই নজুল, কোরআনের এই অবতরণটা শুধু কবজ জিয়ারত করার জন্যে হয়নি,
কোরআনের এই নুজুলটা বাড়ি বাড়ি তেলাওয়াত আর হাবিব সাহেব দিয়ে খতম পড়ানোর জন্য হয়নি। কিসের জন্য হয়েছে? আল্লাহ তা স্পষ্ট করেই বলছেন, হুদাল লিন্নাস। কোরআন এসেছে মানুষকে সুপথগামী, সুপথ দেখানোর জন্য। কিন্তু বড় কষ্টের কথা এইটা, বড় লজ্জার কথা এইটা, যে বিশ্বের মাটিতে মুসলিম বলে পরিচিত যারা কোরআনের কাছে হেদায়েত হেদায়াত তারাও নিতে চায় না। মুখে বলে কোরআন মানি, বাস্তবে তার কোন ফলাফল পাওয়া যায় না। ধর্মের নামে চলে দেশের মাটিতে বিপুল পরিমাণ ভণ্ডামি। কোন এলাকায়, কোন এরিয়ায়, কোন অঞ্চলে যে রেওয়াজটা প্রচলিত থাকে, কোরআন যদি সেই রেওয়াজের বিরুদ্ধে প্রতিবাদের আওয়াজ তোলে, মানুষ তাদের প্রচলিত সেই রেওয়াজের মাথায় লাথি মেরে যদি কোরআনের অনুসরণ করতে পারে, তবে কোরআন তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছে দিতে পারবে। একটু মন খুলে বলেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযিনা ইয়ামালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল। এরপরে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা আমরা যাদের কাছে হেদায়েতের জন্য যাই, তাদের তাদের ভিতরের একটা বিরাট অংশের মানুষের কাছে কোরআন নেই, হাদিস নেই, ফাও গল্প গুজব, অলি কাহিনী। আল্লাহর নবী জানিয়েছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি, আল্লাহর হাবিব হাদিস শরীফে জানিয়েছেন, মান ফাসসারাল কোরআনা বিরাইহি, এমন কোন মানুষের দরবারে যদি যাওয়া হয় যে মানুষটার কাছে কোরআন নাই, আর সে যদি তার ইজ্জত, তার সম্মান, তার সম্ভ্রমকে বাঁচানোর জন্য কোরআনের নামে ভণ্ডামি শুরু করে দেয়, নিজের মন গড়া কথাগুলোকে কোরআন বলে চালিয়ে দেয়, নিজের বানোয়াটি গল্পগুলো যদি হাদিস বলে চালিয়ে দেয়, নিজের বানানো কথাগুলো কোরআন আর হাদিস বলে যদি জনগণের কাছে চালিয়ে দেয়, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলে যদি চালিয়ে দেয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ফালিয়াতাবাউবা মাকআদাহু মিনান নার, জাহান্নামের একটা সিট তার জন্য রিজার্ভ হয়ে যায়। এখানেও কি সুবহানাল্লাহ বলতে হবে? তা নাউজুবিল্লাহ বলে নি কেন? এমন কোন মানুষ কোরআন ভালো পড়তে পারে না, কোরআন তাফসীর করতে পারে না, কোরআন ব্যাখ্যা করার যোগ্যতা যার ভিতরে নাই, এলমে নাহু নাই, এলমে সরফ নাই, এলমে ফেকা নাই, এলমে উসুল নাই, উসুলে তাফসীর নেই, উসুলে হাদিস নেই, বালাগাত নেই, মান্তেক নেই, হেকমাত নেই, কোরআন তাফসীর করার মতো কোন যোগ্যতা যে মানুষটার ভিতরে নাই,
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সে যদি নিজের ইজ্জত বাঁচাতে যে নিজের মন গড়া কথাটা কোরআন বলে চালিয়ে দেয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি জাহান্নামের একটা সিট তার জন্য অনিবার্য হয়ে যায়। যে নিজে কোরআনের অপব্যাখ্যা করে জাহান্নামের সিট নিজের জন্য রিজার্ভ করে নিল, এই রকম কোন ব্যক্তির অনুসরণ যারা করবে, এই রকম কোন ব্যক্তির অনুগামী যারা হবে, এই রকম কোন ব্যক্তির বক্তব্য যারা শুনবে, তারা কি জান্নাতের রাস্তা পাবে? আপনি কি মনে করতেছেন, ঘুম পাচ্ছে নাকি? ধৈর্য ধরে শুনলে আমরা একটা জায়গায় পৌঁছে যাব। মুফতি সাহেবের একটু আধ্যাত্মিকতা রস্ত, আমরা এখনো সেই কামালিয়াতের দরজায় পৌঁছাতে পারিনি। মুফতি সাহেবের মধ্যে আধ্যাত্মিকতা থাকে, দেখলেন না? শেষের দিকে বললেন তাসবি পড়তে হবে, তাসবি তাহলিল করতে হবে, জিকির আজগার করতে হবে, মোরাকাবা মুশাহাদা করতে হবে। এইসব এখন আমাদের নজর পাবেন না, আমাদের এখন বেশি চর্চা শরীয়ত নিয়ে। আগে আগে যদি শরীয়তটাকে মজবুত করা যায় তবেই তো তরিকত নিয়ে আলোচনা। নামাজ পড়া শরীয়তের নির্দেশ, কিসের নির্দেশ? হ্যাঁ, এটা তরিকতের কোনো গল্প না, মারেফাতের কোনো গল্প না, এটা হকিকতের কোনো রাস্তা নয়। নামাজ পড়াটা শরিয়াত প্রণেতার নির্দেশ, শরিয়াত যিনি দিয়েছেন, ইসলাম যিনি দিয়েছেন, কোরআন যিনি দিয়েছেন, নবী রাসূলদেরকে যা যিনি পাঠিয়েছেন, সেই আল্লাহই তো নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজ নেই তো তরিকতের রাস্তা ধরে তসবি তাহলিল বলে লাভটা কি হবে? আগে নামাজটা পড়ো, নামাজ পড়ার পরে যদি মনে হয় যে আল্লাহর আরো নৈকট্যতা হাসিল করা দরকার, তাহলে নামাজের পাটিতে বসে বা তসবি লাও। জি, সাইডটা খুব আওয়াজ হচ্ছে ভাই, একজন যে বলে আসতে হবে, হয় ওদের আওয়াজ বন্ধ করতে হবে, আর নইলে আমরা আওয়াজ বন্ধ করে রাখবো, দুটোর একটা হবে। অজের সময় এত যন্ত্রণা আর এত জ্বালা সহ্য করা যায় না। আমার একটা অজ করার সময় খুট করে আওয়াজ হলি, খুব বিরক্তি হয়, জানেন না? একদম ঠান্ডা মজলিসে অজ হবে, শান্ত মজলিসে অজ হবে, কোরআন হাদিসের দুটো কথা হবে, কোরআনের আয়াত পড়ে, হাদিস শরীফের হাদিস পড়ে, নিত্য নতুন কিছু তথ্য বার করে দেওয়া হবে, জনগণ কিছু নিয়ে বাড়ি বাড়ি যাক, চলে। সুতরাং আমরা তরিকাতের রাস্তা তখন ধারণ করব যখন শরিয়াতের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে। সুদ খাওয়া চলবে না, নারীবাজি করা চলবে না, জেনা ব্যবিচার অনাচার চলবে না, কারোর প্রতি জুলুমবাজি চলবে না, ফরায়েজি হক নষ্ট করে দেওয়া চলবে না, তাস খেলা চলবে না, জুয়া খেলা চলবে না, লটারির টিকিট কাটা চলবে না। ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, এই জাতীয় আমার আল্লাহর যত নিষেধাজ্ঞা আছে, কোরআনের যত নিষেধাজ্ঞা আছে, এই নিষেধাজ্ঞা গুলো থেকে নিজের জীবনকে দূরে সরিয়ে রাখা লাগবে। আর আল্লাহর যত নির্দেশ আছে তাম নির্দেশকে পালন করে চলা লাগবে। এরপরে যখন শরিয়াতের সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, এবারে চলুন পীরের দরবারে যাই,
পীরের দরবারে যে তরিকাত নিয়ে গবেষণা করি পীরের কাছে বায়াত হয়ে যাই এরপরে পীর আমাকে যে সবকগুলো দেবেন পীরের দোয়া সবক সবকগুলো যদি একের পর এক আমার জীবনে আমি পালন করে চলতে পারি তবে তো আশা করা যায় আল্লাহ আমার জীবনটাকে কামাল বানিয়ে দেবেন আর একটু মন খুলে বলেন সুদের টাকা ঘরে রেখে পীরের দরবারে যে লাভ কেউ যেন অপব্যাখ্যা না করেন কেউ যেন অপব্যাখ্যা করে বসেন না যে রজব আলী সাহেব বলেছে পীরের দরবারে যে লাভ নেই আমিও বলছি পীরের দরবারে যে অবশ্যই লাভ আছে বসিরহাটের বড় মাওলানা সাহেব আল্লামাইহিন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শরীয়তকে মেনে চলবার জন্য পর্যাপ্ত পরিমাণ জ্ঞান হাসিল করার পরেও আল্লাহর নৈকট্যতা হাসিল করবার জন্য হকিকত তরিকাত আর মারেফাতের জ্ঞান অর্জন করবার জন্য তিনি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি হুজুরের কাছে বায়াত হয়েছিলেন ঘরে সুদের টাকা রেখে পীরের কাছে গেলি নবী তো হাসরের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দেবে কে মামলা দেবে কার কাছে জোর করে বলেন কার কাছে নবী নবী অভিযোগ দায়ের করবে আল্লাহর আদালতে মামলা দেবে কোরআনকে যারা অপমাননা করবে কোরআনের নির্দেশকে যারা অবহেলা করবে কিয়ামতের দিন বিশ্ব নবী তাদের এগেনস্টে আল্লাহর আদালতে মামলা ঠুকে দেবেন কোথায় রয়েছে আমি গল্প করতেছি না কোরআন শরীফ বলতেছি কোরআন শরীফে রয়েছে কোথায় রয়েছে শুনবেন আল্লাহর কোরআন জানিয়েছে কোরআন শরীফে সূরা সূরা নামীয় একটা সূরা আছে কোরআনের ভিতরে সূরা নামীয় একটা সূরা আছে এই সূরাটার একটা আয়াতে মহান রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকালার রাসূল কিয়ামতের দিন বিচারের দিনে আমাদের নবী আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবেন আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যারা কোরআনকে যারা খেলনা রূপে গ্রহণ করেছিল আল্লাহ কোরআনের মর্যাদা যারা দেয়নি কোরআনের আইনকে যারা গুরুত্ব দেয়নি কোরআনের নির্দেশকে যারা পালন করে চলিনি কোরআনের নিষেধকে যারা নিষেধ কোরআনে নিষিদ্ধ বিষয়গুলোকে যারা বর্জন করে চলিনি কোরআনে নিষিদ্ধ বিষয়গুলো যারা পরেশ করে চলিনি রব্বুল আলামিন আমি নবী তোমার আদালতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি তাদের এগেনস্টে আমি নবী মামলা দিচ্ছি আল্লাহ তোমার দরবারে মিনতি আল্লাহ তুমি তাদের বিরুদ্ধে যথার্থ ফয়সালা দাও কিসের জন্য সবাই আলহামদুলিল্লাহ একজন মা 50 টাকা দিয়েছেন চলেন আয়াতটা খুব গুরুত্ব দিয়ে শুনতে হবে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি আমাদের নবী হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবেন হে আমার প্রতিপালক ইন্না কওমি নিশ্চয়ই আমার এই উম্মতের ভিতরের একদল উম্মত
ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা কোরআনকে গ্রহণ করেছিল খেলনা রূপে কোরআন তাদের ঘরে জায়গা পেয়েছিল কোরআন তাদের বাড়িতে ছিল অথচ কোরআনের বিধান তারা বাস্তবায়ন করেনি কোরআনের আইনকে তারা মেনে নেয়নি কোরআনের নির্দেশগুলোকে তারা পালন করেনি আর কোরআনের নিষেধগুলোকে তারা পরেশ করে চলেনি ও রাব্বুল আলামিন আজ আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে আমি নবী তোমার কাছে তাদের এগেনস্টে মামলা দায়ের করলাম ও মুসলমান বাবাজিরা হাশরের ময়দানে যে নবী সুপারিশ ছাড়া কেউ কেউ আল্লাহর জান্নাতের ভিতরে যেতে পারবে না সেই নবী যদি কারোর বিরুদ্ধে মামলা দায়ের করেন সেই নবী যদি কারোর বিরুদ্ধে আল্লাহর আদালতে কেস ঠুকে দেন তার জান্নাতে যাবার আর কোন রাস্তা আছে নবী যার বিরুদ্ধে মামলা দেবে কোন হুজুর তার জান্নাতে লে যেতে পারবে জোর করে বলেন তুমি যে হুজুরির অনুসরণ করবা করো জেনে রেখো তোমার জীবন যদি হয় কোরআন বিরোধী জীবন তোমার জীবন যদি হয় সুন্নাত বিরোধী জীবন কোরআনের ব্যাখ্যাত হাদিস তাই তোমার জীবন যদি হয় হাদিস বিরোধী জীবন তোমার কাজ আর কর্মের ভিতর দিয়ে কোরআন আর হাদিস যদি মিথ্যা প্রতিপন্ন হয় লিখে রাখো আমি আল্লাহর কোরআন দিয়ে বলছি বিশ্ব নবী তোমার এগেনস্টে মামলা দায়ের করবেন সেই মামলা থেকে তোমাকে মুক্তি দেওয়ার জন্য কোন উকিল টুকিল আরে কথা বলে না দুনিয়ায় যদি কেউ মিথ্যা মামলা দেয় মিথ্যা মামলা বাঁচানোর জন্য উকিল আছে না নেই হাসরের ময়দানে কোন উকিল টুকিল আল্লাহর নবী আদম আলাইহিস সালাম যেদিন ভয় পেয়ে যাবেন ও বাবাজিরা ভাইরা যেদিন আদম নবী বলবেন লাস্ত হুনাকুম যাও চলে যাও আজকের দিনে আমি নবী আদম সুপারিশ করতে পারবো না নূহ নবী যেদিন বলবেন হাসরবাসীরা পারবো না আমিও আজকের দিনে সুপারিশ করতে পারবো না যে কঠিন বিপদের দিনে ইব্রাহিম নবী বলবেন পারবো না মুসা নবী বলবেন পারবো না ঈসা নবী বলবেন পারবো না তাম দুনিয়ার জলিলুল কদর নবী রাসূলরা সবাই যেদিন বলবেন পারবো না আজ আমরা সুপারিশ করতে পারবো না হাশরের ময়দানের মানুষগুলো দয়ার নবী রাসূলুল্লাহর দরবারে চলে যাবে আল্লাহ পাকের নবীরে বলবেন ইসফালানা ইলা রাব্বিক আলা তারা মা নাহনু ফিহি আলা তারা মা কদ বালাগনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খুদুর আদম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন নূহ নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন ইব্রাহিম নবী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন হযরত মুসা নবী ফিরিয়ে দিয়েছেন ঈসা নবী ফিরিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খুদুর আজকের কঠিন দিনে আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন হযরত জাহান্নাম ছাড়া আমাদের জন্য কোনো জায়গা থাকবে না আমার আল্লাহ সেদিন প্রচন্ড রাগান্বিত থাকবেন বিশ্ব নবী নবীর রাগ বিশ্ব নবী আল্লাহর রাগটাকে দমন করার জন্য প্রতিহত করার জন্য সেজদায় লুটিয়ে যাবেন বিশ্ব নবী বলেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আমার কাছে এসে যখন ওরা কাকুতি মানুতি করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহ ওদের জন্য আল্লাহর কাছে আগে আবেদন করব না আমি বিশ্ব নবী ওদের জন্য সিজদায় পড়ে যাব সিজদায় যে আমি বিশ্ব নবী চোখের পানি ফেলবো সিজদায় যে আমি কাঁদতে থাকবো আমার কান্না
আমার সেজদার কারণে আমার আল্লাহর রাগ প্রতিহত হয়ে যাবে, আমার আল্লাহর রাগ অনেকটা কমে যাবে। এরপরে আমার আল্লাহ, আমি নবী আমার কান্না সহ্য না করতে পেরে আমি নবী আমাকে ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা। হে আমার নবী, আর আপনি দেরি করেন না, মাথা তুলুন নবী, মাথা তুলুন। সাল তুতা, আজকের দিন এমন দিন, আর আমি আল্লাহ আপনার উপরে এত রাজি এত খুশি, আজকের দিনে আপনি যা চাইবেন আপনার তামাম চাওয়া গুলোকে পূরণ করে দেওয়া হবে নবী। আর আপনি কাঁদবেন না, আর আপনি চোখের পানি ফেলবেন না নবী, মাথা তুলুন। অশফা তোশাফা, আজকের দিন এমন দিন নবী, আমি আল্লাহ আপনার উপরে এত রাজি এত খুশি, আজকের দিনে আপনি যা করে সুপারিশ করবেন আমি আল্লাহ তালা, আল্লাহ পাক আজকের দিনে তার তরে আপনার সুপারিশটা মঞ্জুর হয়ে যাবে। হাসরের ময়দানে যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না, যে নবীর সুপারিশ ছাড়া কেউ 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 জান্নাতে যেতে পারবে না, সেই নবী আল্লাহর কোরআন বলেছে তার এক শ্রেণীর উম্মতের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবেন। মামলা শুধু ইয়া নবী সালামুন আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই পর্যন্ত নবী ভক্তি শেষ নয়। আবার কে হয়তো বলবেনই যে রজব আলী কিয়াম করার বিরোধী, সালাম পড়ার বিরোধী, আমি দরুদ শরীফেরও বিরোধী না, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম পড়ারও বিরোধী না, আমার ভিতরে সবটাই আছে, দরুদ শরীফ পড়ার প্রবণতা আছে, কিন্তু তোমার কে বলেছে যে দরুদ শরীফ পড়লেই তুমি সওয়াব পাবা? এসব যুক্তি আপনাদের কারা দেয়? হাদিস শরীফের ভিতরে এসেছে, হাদিসটা আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আও কামা ক্বালা আলাইহি সালাম। দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করেন। আরেকটু মিলেমিশে বলেন, খারাপ ভালো ভালো মন্দ সব গ্রামে আসে না? নেই, বাওলাটি গ্রামে সবচাইতে ভালো একটা লোক আছে, আছে না? নেই, কে সেটা আমি বলতে যাচ্ছি না, আর আমি জানিও না। আবার আবার এই বাওলাটি গ্রামে সবচাইতে বদমাইশ লোক আছে না? নেই। এখন নবীজি বলেছেন একবার দরুদ পড়লে কড়া রহমত, গ্রামের যে সবচাইতে ভালো লোক সে একবার দরুদ পড়েছে, সেও জলসায় এসেছিল, সেও একবার দরুদ পড়েছে, আর গ্রামের যে সবচাইতে বদমাইশ সেও একবার দরুদ পড়েছে, দুজনের স্বভাব সমান, হিসাব করে বলেন।
না কি আন্দাজে বলতেছেন না বুঝে বলতেছেন আন্দাজে বলতেছেন না নবীজি লিগালে বলেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশার কেউ যখন আমার নামে একবার দরুদ পড়ে আল্লাহ তার উপরে 10টা রহমত নাযিল করেন একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলেন কিছু মোল সাহেব আছে দেখবেন স্টেজে উঠে প্রথম দরুদ শরীফের ফজিলত বলে লয় আছে না নেই আছে না নেই তারা এই হাদিসটা পড়ে না পড়ে না অনেকে পড়তে শুনবেন নবী এখানে আলাদা করে বলেছেন নাকি যে মাতালে যদি দরুদ পড়ে তো সওয়াব কম হবে কথা বলে না দোর ঠেলা লোকে দরুদ শরীফ পড়লে সওয়াব কম হবে নবী এই হাদিসে বলতেছেন নাকি লিগালে বলেছেন আম ভাবে বলেছেন সবার জন্য বলেছেন কোন উম্মত নবীর উপরে একবার দরুদ পড়লে রহমত কয়টা গ্রামের সবচাইতে ভালো লোক একবার পড়েছে আর গ্রামের সবচাইতে খারাপ লোকও একবার পড়েছে সওয়াব সমান কিনা কিছু বলে না বলেন বলেন সমান হবে না দরুদ শরীফ একবার পড়ে নেন আপনারা দেখি ছোট্ট করে একবার পড়ে নেন শুরু করেন